প্রত্যেক মাসে কিন্তু আমরা কোনো নতুন ফোন কিনি না, কিন্তু আমাদের পুরনো ফোনটা যদি মাসের পর মাস বছরের পর বছর নতুন দেখতে লাগে তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হবে। তার জন্য আমাদের কিন্তু থিম অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি বেস্ট 10টা থিম দেখাবো, যেই 10টা ফ্রি থিম হবে, এবং এই 10টা থিম কিন্তু তোমরা যদি তোমার রিয়েলমি ফোনে ইউজ করো তাহলে কিন্তু ফোনের লুকটা অনেকাংশেই নতুন দেখতে লাগবে। তো ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দাও। কেননা এই রকম বিভিন্ন টেকনিক্যাল টাইপের ভিডিও থেকে শুরু করে অনেক টিপস ট্রিক্স হ্যাকিং সংক্রান্ত সমস্ত ভিডিও এখন কিন্তু বাংলায় এই চ্যানেলে তোমরা সবাই পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি ফোনের অপশনে কিন্তু চলে এসেছি। প্রথমে চলে যাব থিম স্টোর, থিম স্টোরে চলে যাব। সেখানে থিম বলে একটা অপশন আছে, থিম দেখতে পাচ্ছেন নিচে থিম, সেখান থেকে আমরা চলে যাব ফ্রি থিম অপশনে। এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র বেস্ট, এই মাসের মধ্যে যে থিমটা সবচেয়ে বেস্ট সেই থিমগুলোর কথা আমি কিন্তু বলবো। আমি 10খানা মতন থিম দেখাবো এবং এক্সট্রা আরও দুটো একটা দেখিয়ে দেবো। সেই থিমগুলো কিন্তু আপনারা ফ্রি থিমের মধ্যে এই মাসের মধ্যে সবচেয়ে বেস্ট থিম আমার মতে। তো ফ্রি থিমের অপশনে চলে গেলাম, সেখানে চলে যাব পাবজি মোবাইল বলে একটা থিম দেখতে পাচ্ছেন, পাবজি মোবাইল। এই থিমটা কিন্তু গেমিংদের জন্য, যারা গেম খেলছো তাদের জন্য যদি এই থিমটা রেখে দাও ফোনের মধ্যে দুর্দান্ত একটা ফিল কিন্তু লাগবে। থিমের সাইজটা হচ্ছে 6.5 MB এবং ডাউনলোড করেছে প্রায় 387,000 মানুষ ডাউনলোড করেছে। রিভিউ ভালো আছে, ওয়ালপেপারটা গেমিং পুরো পাবজি স্টাইলের, এবং আইকনগুলো প্রত্যেকটা কিন্তু গেমিং আইকন এখানে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, নেক্সট থিম অপশনে চলে যাচ্ছি। নেক্সট থিম তো হচ্ছে ইন্সপাইড, ইন্সপাইড। এই থিমটা কিন্তু খুব ভালো, এর ওয়ালপেপারটা কিন্তু একটা দুর্দান্ত একটা গ্রিনিশ টাইপের এফেক্ট দিচ্ছে, এবং বাই ডিফল্ট যেটার ক্লকটা রয়েছে এটা কিন্তু সিস্টেম ওরিয়েন্টেড ডিফল্ট থিমের মতনই ক্লকটা রয়েছে, এবং স্লাইড আনলক রয়েছে নিচের কাছে, স্লাইড টু আনলক, আপ অ্যান্ড ডাউন নেই, স্লাইড আনলক আছে। এবং আইকনগুলো কিন্তু প্রচণ্ড পপ আপ এবং স্কোয়ার শেপের আইকন প্রোভাইড করছে এই থিমটার মধ্যে। এর সাইজ হচ্ছে 5.4 MB এবং ডাউনলোড করেছে 387,000। ঠিক আছে, ডাউনলোড রেকর্ডও কিন্তু ভালো আছে। সুতরাং নেক্সট থিম আমি চলে যাচ্ছি। নেক্সট থিম 3 নম্বর থিম, এই অপশনটা ন্যাচারাল চার্ম, ন্যাচারাল চার্ম। এটা কিন্তু ন্যাচারাল লুকের মধ্যে দেখতে পাচ্ছেন, আকর্ষণীয় কিন্তু প্রচণ্ড, ওয়ালপেপারটা প্রচণ্ড আকর্ষণীয়, এবং ক্লকটা নিচে আছে, নিচের ক্লকের এফেক্টগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। এবং আইকনগুলো আই ক্যাচি, ছোট আইকন রয়েছে কিন্তু স্কোয়ার শেপের মধ্যে রয়েছে। আইকনগুলোর লুকটাও কিন্তু দুর্দান্ত কম্প্যাক্ট, মানে প্রত্যেকটা আইকনই প্রায় একই শেপের লুক দেখতে পাচ্ছেন। পরবর্তী থিমে চলে যাব, পরবর্তী থিমের মধ্যে আমি প্রথমেই চলে যাব সানরাইজ, এই থিমটার মধ্যে। এই থিমটা আমার পার্সোনাল ফেভারিট, এই থিমটাও কিন্তু একটা দারুণ এফেক্ট দিচ্ছে, দুর্দান্ত ওয়ালপেপারটা কিন্তু একটা দুর্দান্ত ক্লাসিক ফিল করছে। এবং নেক্সট যে আইকনগুলো রয়েছে, আইকনগুলো কিন্তু স্কোয়ার শেপের মধ্যে রয়েছে এবং স্মল সাইজের রয়েছে, একটা কম্প্যাক্ট ফিল দেবে। নেক্সট যেই অপশনে চলে যাব সেই থিমটা হচ্ছে বাটারফ্লাই, ব্লু বাটারফ্লাই। এটা বিশেষ করে মেয়েদের জন্য এই থিমটা কিন্তু ফেভারিট হতে পারে। তো এটার সাইজ হচ্ছে 9.1 MB এবং ডাউনলোড হয়েছে প্রায় 403,000 বার ডাউনলোড হয়েছে, এবং রিভিউও ভালো আছে। আইকনগুলো একটু সার্কেল টাইপের করেছে, মানে প্রত্যেকটা আইকনে কিন্তু সার্কেল টাইপের আইকন দেখতে পাচ্ছেন। একটু হেজি লাগছিলো প্রথম দিকে, এখন ঠিক হয়ে গেছে। তো আইকনগুলো সার্কেল টাইপের এবং ভালো থিম। পরবর্তী যে থিমে চলে যাব, পরবর্তী থিম আমার বিশেষ করে যেটা রয়েছে রিলাইফড, যে থিমটা রয়েছে এই রিলাইফডের, এই থিমটাও কিন্তু ভালো। অ্যাকচুয়ালি এটা ইউনিভার্স টাইপের একটা থিমটা প্রোভাইড করেছে। তো থিমের প্রথম ওয়ালপেপারটা কিন্তু আপনার প্রথম দৃষ্টিতেই ভালো লাগবে দেখতে। স্লাইড আনলকের ফিচার্স আছে এবং আইকনগুলো কিন্তু একটু বড় টাইপের, কিন্তু স্কোয়ার শেপের মধ্যেই রয়েছে, কম্প্যাক্ট সাইজের রয়েছে। তো এই থিমটাও আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারেন ফ্রিতে। 7.1 MB 144K ডাউনলোড হয়েছে, মানে 144,000 বার ডাউনলোড হয়েছে। নেক্সট অপশনে চলে যাব, নেক্সট অপশনে সানসেট, সানসেট। এই থিমটাও কিন্তু খুব সুন্দর লাগছে প্রচণ্ড, একটা ইয়েলো ইশ কালার টাইপের লাগছে, এটা ইয়েলো যাতে সানসেট যেমন হয়, প্রচণ্ড ব্রাইট থিমটা, এবং ক্লকটা কিন্তু যথেষ্ট বড়, মানে আপনার বুঝতে অসুবিধা হবে না টাইম কটা বাজছে। এবং যে আইকনগুলো রয়েছে, আইকনগুলোও কিন্তু স্কোয়ার শেপে রয়েছে। এই থিমটাও কিন্তু অনেকের ফেভারিট হতে চলেছে, এই থিমটাও তোমরা ডাউনলোড করতে পারো। প্রচণ্ড স্মল সাইজ, 3.8 MB এবং ডাউনলোড হয়েছে একটু কমই হয়েছে, মাত্র 90,000 ডাউনলোড হয়েছে।
তো নেক্সট থিমে চলে যাবো, এটা গ্রিনিশ টাইপের থিমটা। এবার থিমটাও কিন্তু দুর্দান্ত, ক্লকটা কিন্তু দুর্দান্ত, ক্লকটা কিন্তু একটা অ্যানালগ টাইপের ফিল দিচ্ছে এবং নিচে যেটা রয়েছে সেটা কিন্তু ডিজিটাল ক্লক প্রোভাইড করছে। এর মেনলি হোম স্ক্রিনটা, লক স্ক্রিনটা কিন্তু একটা সবচেয়ে ইউনিক আমার মতে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আইকনগুলো, আইকন প্যাকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ওয়েল শেপ। তো রিয়েলমি কিন্তু এখন থিমের ব্যাপারে কিন্তু অনেকটাই খাচ্ছে। মিউআই এর থিম আমরা মনে করতাম সবচেয়ে বেস্ট, কিন্তু এই মুহূর্তে রিয়েলমি যা প্রোভাইড করছে ফ্রি থিমের অপশানে সেগুলোও কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে ভালো প্রোভাইড করছে। তো নেক্সট আরেকটা অপশানে চলে যাবো, সেটা হচ্ছে নিয়ন এফেক্ট, নিয়ন ল্যাম্প। থিমের নাম নিয়ন ল্যাম্প, এটা কিন্তু ব্ল্যাক টাইপের, পুরো থিমটাই কিন্তু ব্ল্যাক টাইপের। আপনারা ইচ্ছা করলেন যদি ভালো না লাগে ওয়ালপেপারটা চেঞ্জ করে নিতে পারেন, কালারফুল ওয়ালপেপার আছে। নেক্সট যে রয়েছে আইকন প্যাকগুলো, আইকন প্যাকগুলো কিন্তু একটুখানি অন্য টাইপের দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন মিউজিকের টা আলাদা কালার, ভিডিওতে আলাদা কালার, ফটোতে আলাদা কালার। তো আইকন প্যাকটাও কিন্তু খারাপ না, এটাও কিন্তু লাইট ওয়েট আছে, 6.9 MB মাত্র এর সাইজ। এছাড়াও যারা কার্টুনের যারা ফ্যান আছো তারা কিন্তু অবশ্যই, বা গেমিংয়ের যারা ফ্যান আছে তারা কিন্তু ম্যাজিক্যাল স্পেস এই থিমটা কিন্তু ডাউনলোড করতে পারো। ম্যাজিক্যাল স্পেসের সাইজ হচ্ছে মাত্র 6.5 MB এবং আইকন প্যাকগুলো যেটা রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে। আইকন প্যাকগুলো প্রত্যেকটাই কালারফুল এবং প্রত্যেকটাই কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এই থিমটাও কিন্তু তোমরা প্রেফার করতে পারো। আরেকটা থিম আমি, আরও দুটো থিম বলে দিচ্ছি, এই দুটো থিম কিন্তু তোমরা যেতে পারো। এই দুটো থিমের মধ্যে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে থিমটা, বিশেষ করে আমি ব্ল্যাক যখন দেখেছি তখন আমি হোয়াইট কেন দেখাবো না। তো হোয়াইটের মধ্যে থিমটা রয়েছে, ডাউনলোডের যে সাইজটা হচ্ছে সেটা হচ্ছে 4.4 MB এবং ডাউনলোড হয়েছে 247K, মানে 247,000 বার কিন্তু ডাউনলোড হয়েছে। নাম তোমরা দেখতে পাচ্ছ, এই একই নামে সার্চ করবে পেয়ে যাবে থিম স্টোরে। হোয়াইট ওয়ালপেপার রয়েছে এবং আইকনগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হোয়াইট। অনেকে হোয়াইট থিম পছন্দ করে, তাদের জন্য স্পেশালি আমি এই থিমটা দেখিয়ে দিলাম। তো ফ্রি অপশানে কিন্তু এখন রিয়েলমি ভালো ভালো কয়েকটা থিম রেখে দিয়েছে। আমরা অনেকেই জানি যে রিয়েলমি যে থিমগুলো প্রোভাইড করছে ম্যাক্সিমামই কিনে নিতে হচ্ছে, 60-65 টাকা দাম হচ্ছে একটা থিমের, তো অফিসিয়ালিভাবে। তো এই ফ্রি থিমগুলো যেগুলো প্রোভাইড করছে এই ফ্রি থিমগুলোও কিন্তু ভালো। আরেকটা আমি এটা গার্লের জন্য, মানে মেয়েদের জন্যই বলে দিচ্ছি, স্পেশালি সানসেট এই যে থিমটা রয়েছে এটারও সাইজ হচ্ছে বিশেষ করে 8 MB মতন সাইজ আছে, 61K ডাউনলোড হয়েছে। তো রেট একটু কম আছে কিন্তু থিমটা ভালো, নতুন এসছে আরও আস্তে আস্তে বাড়বে। থিমটার ওয়ালপেপার দেখতে পাচ্ছ, তো যারা মেয়ে আছো ফিমেল আছো তাদের জন্য কিন্তু এই থিমটা কিন্তু খুব সুন্দর। স্লাইড আনলক ফিচার্স রয়েছে এবং যে আইকনটা রয়েছে এটাও কিন্তু পুরো স্কোয়ার শেপেই রয়েছে আইকন, ঠিক আছে। তো মেনলি এই থিমগুলোই রিয়েলমি প্রোভাইড করছে ফ্রি অপশানের মধ্যে। এছাড়াও আরও দু একটা থিম রয়েছে এই মাসের লিস্টের মধ্যে, আমি যে থিমগুলো দেখালাম সেই থিমগুলোই স্পেশালি আমার কাছে ভালো লেগেছে। তোমরা অবশ্যই এই থিমগুলোকে ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করার পরে থিমগুলোকে ইউজ করতে পারো। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে দিও।